আমার ভাইরা আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম আছেন, আমি দুইজনের নাম বলবো, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম। আমার নিজের চোখের দেখা এক জায়গা থেকে হাদিয়া দিছেন, আরেক জায়গায় গেছেন, ওখানে যায় শুনছেন মাদ্রাসার জন্য জায়গা ক্রয় করা হয়েছে, আগের দুই তিন জায়গায় যে টাকা পাইছিলেন হাদিয়া দিছে, ওই সমস্ত প্যাকেটগুলি ধয়রা মাদ্রাসার ওই জায়গা ক্রয় করছে, আরেক মাদ্রাসার জায়গা ক্রয় করছে, সব কটা প্যাকেট ওখানে দিয়ে দিছে। এমন বহু দেখছি, আমি জেলখানা থেকে বের হয়েছি, বের হওয়ার পরে হুজুরের সাথে সাক্ষাৎ করতাম গেছি, সাক্ষাৎ করতে যাওয়ার পরে এই এক দুই মাস পরে হুজুরে আসলাই মাহফিলে গেছিলাম, হুজুরের ভিতরে ঢুকছি, যাওয়ার পরে বলতেছে এই আপনার সবাই বের হন, আমার সামনে আসির আসছে, আসির আসির বলা হয় যে জেলখানায় থাকে তাকে আসির বলা হয়। আর আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিদের গুণ প্রকাশ করছেন যারা কিছু ভালো বান্দা আছে, ইউতু এমুনা তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতিমা ওয়া আসিরা, আমি যাওয়ার আগে মানুষের থেকে হাদিয়া যা পাইছিল সব আমার ফকরে ঢুকাই দিয়েছে। আরে ভাই, এমন দিলওয়ালা মানুষ আছে, তারা যদি, আমার বিশ্বাস, তারা যদি তাদেরকে 50,000 টাকাও হাদিয়া দেন, 60,000 টাকা হাদিয়া দেন, আমি নিজের চোখে দেখেছি আনসার সাহেবদের মাদ্রাসায়, আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমি দেখেছি পকেটে যা পাই উম্মতের ধারে উলামায়ে কেরামের কাছে কাছে যারা গরিব অসহায় আছে প্যাকেটগুলি ধরে ধরে তাদেরকে দিয়ে দেয়। আমার ভাইয়েরা, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম আমার মাদ্রাসায় আসছিলেন, আপনারা জানেন হয়তো অনেকে, আমাদের মাদ্রাসা জামিয়া উম্মুল করে আসছিলেন, আসার বলতেছে উবাইদুল্লাহ তোর মাদ্রাসার খবর কি, তোর মাদ্রাসার খবর কি, আমি কি হুজুর এই অবস্থা মাদ্রাসার জন্য জায়গা করে করছি, হুজুর দোয়া করেন, কত টাকা বাকি আছে, এত টাকা বাকি আছে, উনি কিশোরগঞ্জ থেকে প্রোগ্রাম করে আসছে, কিশোরগঞ্জ থেকে প্রোগ্রাম করে আমাদের এখানে আসছে, তো উনি প্যাকেটটা ভাই করা দেখলেনও না প্যাকেটটা কত টাকা আছে, কিশোরগঞ্জের যে প্যাকেটটা ছিল এই প্যাকেটটা দিয়ে গেছে, দেখো এখানে কত আছে, আমার নামে রসিদ করো, মাদ্রাসা জায়গার জন্য আমি দিয়ে গেলাম। এমন দিলওয়ালা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম, মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, এই সমস্ত ব্যক্তিরা উম্মতের জন্য একজন দরদির হবর, এই সমস্ত ব্যক্তিরা উম্মতের জন্য ফিকির মন্দ্র হবর, অনেক মানুষ তাদের হাতে হাত রেখে আলপাত বলা মানুষগুলি আল্লাহ আল্লাহর দিশা পাচ্ছে, হেদায়তের পথ পাচ্ছে, জান্নাতের পথ খুঁজে পাচ্ছে। আল্লামা শেখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম আমার জানা মতে প্রত্যেকটা কথা হাদিস থেকে কথা বলে, আমার জানা মতে প্রত্যেকটা কথা কোরআন থেকে বলে, কোথায় যাওয়ার সময় তো 5,000 টাকার একটা স্লিপ ধরায় দেন, যাওয়ার সময় তো 3,000 টাকার একটা স্লিপ ধরায় দেন, এত বড় শাইখুল হাদিস, আর আমারে দেওয়ার সময় 50,000 টাকা দিয়ে দিলেন, আমারে যাওয়ার সময় 60,000 টাকা দিয়ে দিলেন, টাকা এত সস্তা না ভাই, দেন আপত্তি নাই, বাকি ইমাম সাহেবকেও দিয়েন, মসজিদে ইমাম সাহেবকেও দিয়েন, মসজিদ ইমাম সাহেব বেতন দিবেন 20,000 টাকা করে, এত টাকা যখন আছে ইমামরা দেন, বক্তাদেরকেও দেন, আলেমদেরকেও দেন, আমি নিষেধ করতেছি না, আলেমদেরকেও দেন, সবাইকে দেন, সাথে আপনার ইমাম সাহেবকে দিতে হবে, সাথে আপনার মসজিদের খতিব সাহেবকে দিতে হবে, খতিব সাহেবকে দেওয়ার বেলা 5,000 টাকা দে, 30 দিন পড়া, 30 দিন নামাজ পড়া, 150 বার ড্রাইভারি করে, 5-30-এ 150 বার ড্রাইভারি করে, মাঝখানে জুমার নামাজ আছে আবার প্রস্তুতি আছে, তাদেরকে টাকা দেন না, তাদেরকে টাকা বাড়াইয়া দেন। নবীদের স্লোগান, এই স্লোগানগুলি মাথায় রাখতে হবে। কিছু কিছু দিলওয়ালা মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, এই দুনিয়াটা এভাবে ঠিকই আছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য প্রশংসা করলে নিজের মধ্যে একটা ফিলিংস আসে যে আমি একজন ভালো ব্যক্তির কথা বলছি। তো আমার ভাইয়েরা, প্রথম বলছিলাম ওয়াজ কাকে বলে, দুই নম্বর বলছিলাম কার কথা শুনবেন, হক্কানি উলামায়ে কেরাম, এই যে আপনাদের গ্রামে কৃতি সন্তান আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বারাকাতুহুম, আমার যতটুক চিনা একজন উম্মতের দরুদি মন, দরদি একজন ফিকির মন কথা বলে, উম্মতের জন্য দরদ নিয়ে কথা বলে, উম্মত না বেনামাজিরা নামাজি হয়ে যাক, উম্মতের যারা বেরুজদার তারা রোজাদার হয়ে যাক, যারা গানে যায় তারা গান থেকে ফিরে যাক, যারা আল্লাহকে ভুল, যারা ওয়াজ শুনবে তাৎকারা ওয়াজ গ্রহণ করবে, এখানে আল্লামা উম্মতের দরদের ফিকির মন একজন আলেম আসছে, আসছে আল্লামা হ্যাঁ মুফতি হারুন আজহার দামাত বারাকাতুহুম, উনি আমাদের এখানে আসছেন উম্মতের দরদি,
আমাদের আমাদের জাম ইউনুসিয়ার মুহাদ্দিস আল্লামা শরীফউদ্দিন আফতাবী দামাত বারাকাতুন তিনি আয়েশা পড়ছেন এগুলি হলো উম্মতের দরদ নিয়ে কথা বলেন উম্মতের ফিকির নিয়ে কথা বলেন বাকি উম্মতের দরদ ওয়ালা ফিকির ওয়ালা যখন কথা বলেন কথাগুলি কারা রিসিভ করবে কথাগুলি কাদের মধ্যে আসর করবে যার মধ্যে দুইটা গুণ আছে যারা শ্রোতা তাদের কো দুইটা গুণ মাথায় রেখে কথা শুনতে হবে এক নাম্বার হলো সায়াযাক্কারু মাইয়াখশা ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى جرى واشن بي جرى واز گرهن کر بي امان دوچا گون والا منوش ایک نمبر حلو زار مدد اللر بھویا سي سياد ذکرو اوچری نصیحت گرهن کر بي سياد ذکرو نوچی نصیحت گرهن کر بي واز گرهن کر بي ایک نمبر حلو مائن اخشا جبیتی اللہ کے بھوئی کرے দুই নাম্বার ওয়াতা জান্নাবুহাল আশকাল লযী ইয়াসলান নারাল কুবরা যে যেই গুনাহ যেই কারণে জাহান্নামে যাবে আজকে শোনার সঙ্গে সঙ্গে সেই কারণগুলি যারা ছেড়ে দেবে এই মন মানসিকতা নিয়ে যারা বসবে আর আল্লাহকে যারা ভয় করবে এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ বলেন তারাই ওয়াজ গ্রহণ করে ওয়াজ আসর করে না কেন আল্লাহরে ভয় করে না টিভি দেখে আল্লাহর ভয় করে না সুদ খা ঘুষ খা পরের জমিনে লাইল কাটে দুধ বিক্রি করতে যায় পানি মিশাইয়া লয়ে যায় ঠিক কেনা বলেন এমন আসেনি সমাজে এই সমস্ত ব্যক্তিদের আল্লাহকে ভয় করে না তাদেরকে নসিহত করলেও কাজ হয় না এই জন্য আমরা যারা মাঠে বসে আছি এই নিয়ত করে বসি আজকে এখান থেকে যেই কথাগুলি হবে আমি আমার রবকে ভয় করি যেই কথাগুলি আমার পালন করা দরকার পালন করি না আজকে থেকে পালন করা শুরু করব আর যেই কথা আমার ছাড়া দরকার আজকে শোনার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমি ছেড়ে দেব এই নিয়ত করে বসতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন সকলেই বলে আমিন দুইজন আমাদের ধারণা সবজি আসে